আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও তোমাদের শাহপুর আফসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সুদ্দিন স্যার তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনলাইন ক্লাস আবারও একটি আবারও সব অষ্টম শ্রেণী তোমাদের শিক্ষা অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য সপ্তম মধ্যে আবারও সেটের কিছু সংজ্ঞা নিয়ে তোমাদের উপর হাজির হয়েছি। যেমন পূর্বের শ্রেণীতে আমরা সেট কাকাবিল এবং উপসেট এবং সেতু সেটের সম্পর্কে আমরা কিছু তোমাদেরকে সংজ্ঞা সহ গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখাবো যে উপসেট কাকাবিল। উপসেট হলো একটি সেট থেকে উপাদান নিয়ে যখন আরেকটি সেট গঠন করা হয় তখন দ্বিতীয় সেটকে প্রথম সেটের উপসেট বলা হয়। অর্থাৎ একটা সেটের কত একটা সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে সেখান থেকে আমরা কিছু উপাদান নিয়ে যখন একটি নতুন সেট তৈরি করব সেই নতুন সেটটিকে প্রথম সেটের উপসেট বলা হয়। এই উপসেটটিকে এই চিহ্নের মাধ্যমে অর্থাৎ সাবসেট চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করে থাকি। যেমন একটি ওই উদাহরণের মাধ্যমে আমরা উপসেটের সমস্যাগুলো উপসেটের সংখ্যাগুলো দেখব। যেমন এ সেটের মধ্যে দেওয়া আছে 1, 2, 3, 4, বি সেটের মধ্যে দেওয়া আছে 3, 4। এখানে একটু লক্ষ্য করে দেখো, এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে 1, 2, 3, 4, এই উপাদানগুলো থেকে আমরা বি নামের মাধ্যমে বি নাম দিয়ে আরেকটি সেট তৈরি গঠন করেছি বা তৈরি করেছি। যেমন বি সেটের মধ্যে উপাদান আছে 3 এবং 4। লক্ষ্য করে দেখো 3 এবং 4 এ সেটের মধ্যেও উপাদানটি আছে। তাইলে যদি এই যেই সেটটি আমরা নতুন সেট আমরা তৈরি করবো সেই সেটের উপাদান যদি প্রথম সেটের উপাদানের সাথে মিলে বা থাকে তাহলে এই দ্বিতীয় সেটটি হবে প্রথম সেটের উপসেট। অর্থাৎ এখানে এ সেট দেওয়া আছে 1, 2, 3, 4, তাহলে আমরা বি নাম মাধ্যমে আরেকটি সেট তৈরি করেছি যেমন 3, 4। এখান থেকে উপাদানগুলো আমরা এই দুইটা উপাদান নিয়ে বি সেট তৈরি করেছি। তাহলে বি হলো এখানে এ সেটের উপসেট। তাহলে আমরা এটা উপসেট এই আমরা যখন উপসেট আমরা প্রকাশ করব উপসেট প্রকাশ করতে গেলে এইভাবে আমরা প্রকাশ করব বি সাবসেট এ, এই চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করব। এবার চলো আরেকটি আমরা সংজ্ঞা তোমাদের সামনে সংজ্ঞা দিব, সেটি হলো সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে? সার্বিক সেট হলো যে সেটের মধ্যে সকল সেটের উপাদান বিদ্যমান থাকবে। এখন আসুন দেখো যে সার্বিক সেট কাকে বলে? যে সেটের মধ্যে সেটের মধ্যে সকল সেটের উপাদান বিদ্যমান থাকে তাকে সার্বিক সেট বলবে। অর্থাৎ যে সেটের মধ্যে সকল সেটের উপাদান দেওয়া থাকবে সেটা হলো সার্বিক সেট। এই সার্বিক সেটকে ইয়াকে এই ইউ চিহ্নের মাধ্যমে আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেমন ধরো ইউ সেটের ভিতরে 1, 2, 3, 4, 5, তারপর আমরা আরো কতগুলো সেট লিখি যে 1, 2,
তারপর বি নাম দিয়ে আরেকটি সেট তৈরি করলাম, থ্রি ফোর ফাইভ। একটু লক্ষ্য করে দেখবে যে এ সেটের উপাদানগুলো ওয়ান টু, বি সেটের উপাদানগুলো হলো থ্রি ফোর ফাইভ। একটু খেয়াল করে দেখো, বি এ সেট এবং বি সেটের দুইটা সেটের উপাদানই কিন্তু এ সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে এই ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে। এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলো ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে এখন ইউ সেটটা হলো সার্বিক সেট। এই ইউ দ্বারা ইউর মধ্যে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ উপাদান নিয়ে যে সেটটা হলো, এটা হলো এই সার্বিক সেট বলা হয়। কারণ এ সেটের উপাদান এবং বি সেটের দুইটা উপাদানই, দুইটা সেটের উপাদানই ইউর মধ্যে বিদ্যমান আছে, তাহলে আমরা ইউকে সার্বিক সেট বলবো। এখন আসো আরেকটি সংজ্ঞা আমরা শিখবো, সেটা হলো পূরক সেট। একটা সেটের সংজ্ঞা শিখব, যেমন পূরক সেট। পূরক সেটের সংজ্ঞাটা হলো যদি ইউ সার্বিক সেট হয় ইউ যদি সার্বিক সেট হয় আর এ সেট যদি এ সেট ইউ সেটের উপসেট হলে উপাদানের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে তাকে পূরক সেট করে। অর্থাৎ ইউ যদি সার্বিক সেট হয় তাহলে ইউ সেটের উপসেট যদি এ হয়, তাহলে ইউ সেটের উপসেট হয় তাহলে এ সেটের উপাদানের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে তাকে পূরক সেট বলে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে পূরক সেটের সংজ্ঞা আমরা ক্লিয়ার করব। যেমন ইউ যদি একটা সার্বিক সেট হয়, অর্থাৎ যেমন ইউর মান দিলাম আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে এখন এ সেট যদি থ্রি ফোর ফাইভ হয় হলে এ প্রাইম এর মান কত কত, এর উপরে যে চিহ্নটা আছে এটাকে প্রাইম বলা হয়, বা এ সেট পূরক সেট, এর পূরক সেট
চিহ্ন এটা এইভাবে এরকম টান থাকলে, উপরে টান থাকলে অথবা সি থাকলে এটা আমরা বুঝবো এ এ সেটের পূরক সেট। এই এ পূরক সেটের চিহ্নকে আমরা এইভাবে প্রকাশ করব অথবা সি দিয়েও প্রকাশ করব। তাহলে এ প্রাইমের মান কত, অর্থাৎ এ এর পূরক সেট আমরা বের করব। তাহলে এর পূরক সেট বের করতে হলে যেমন এ প্রাইম ইকুয়াল টু আমরা সার্বিক সেট ইউ থেকে, ইউ থেকে আমরা এ সেটের উপাদানগুলো বাদ দিব, ইউ বা ইউ মাইনাস এ। তাহলে ইউ মানটা হলো 1 2 3 4 5 6। তা থেকে যদি আমরা এ সেটের উপাদান বাদ দিই 3 4 5, তাহলে কি তাকে লক্ষ্য করো, সেটা হলো 3 4 5। আমরা সার্বিক সেটে 3 4 5 বাদ দিলে 1 2 6 থাকে। তাহলে এটাই এ পূরক সেটের মান। তাহলে আমরা এই কি আমরা যেটা শিখলাম, এখন ইউ সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিয়ে আমরা পেলাম 1 2 6। তাহলে 1 2 6 সেটটা হলো এটি হলো এ পূরক সেট। তাহলে তোমাদের বাড়ির কাজ, তোমাদের পূরক সেট এবং সার্বিক সেটের মাধ্যমে তোমাদেরকে বাড়ির কাজ কিছু সমস্যা দেওয়া হবে, সেটি তোমরা চর্চা করলে আশা করি পূরক সেট এবং সার্বিক সেটের সমস্যাগুলো সমাধান করতে পারবে। দেখো যেমন বি এর মান কত, তাহলে এখানে দেখো আমরা একটা সমস্যা দেওয়া হয়েছে তোমাদেরকে সার্বিক সেটের মাধ্যমে। যেমন ইউ সার্বিক সেট হলো 1 2 3 4 5, আর এ সেটের মান হলো 3 4, আর বি সেট হলো 1 2 6। হলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত, তোমরা এটা বাড়িতে চর্চা করবে এবং আশা করি এই চর্চার মাধ্যমে তোমরা সার্বিক সেট এবং উপসেট তোমরা সমস্যার সমাধান করতে পারবে। তাই আজকে এখানেই তোমাদের অনলাইন কাজ সমাপ্ত করে তোমাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।